السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ফুটন্ত টিভির যাত্রীবাই ও বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা দেখছেন ফুটন্ত টিভি আমি আছি শাহরিয়ার নোমান আপনাদের সাথে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জুমার দিনের ফজিলতের একটি বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার জিব্রাইল আলাইহিস সালাম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি সাদা আয়না নিয়ে এলেন যার মধ্যে একটি কালো বিন্দু বিদ্যমান ছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিব্রাইল এ আয়নাটি কি জবাব দেওয়া হলো এ আয়নাটি হলো জুমার দিন আর এ কালো বিন্দুটি হলো সেই মুহূর্তে যাতে প্রত্যেক জুমায় দোয়া কবুলের জন্য বিদ্যমান থাকে আপনি এবং আপনার উম্মতকে এটার মাধ্যমে আগেকার উম্মতের উপর মর্যাদা দেওয়া হয়েছে এ দিনে এমন একটি মুহূর্ত আছে যাতে সমস্ত দোয়া কবুল করা হয়ে থাকে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন এই দিনটি আমাদের কাছে ইয়াউমে মিজাদ নামে অভিহিত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন ইয়াউমে মিজাদের অর্থ কি অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা জান্নাতে একটি ময়দান নির্দিষ্ট করে রেখেছেন যাতে মেশকের একটি টিলা আছে প্রত্যেক জুমার দিন এতে নূরের মিম্বার বিছানো হয় তাতে ইয়া আলাইহিস সালাম তাশরিফ রাখেন ইয়াকুত জবরজদ পাথর খচিত স্বর্ণের ওপর মিম্বরে সিদ্দিকীগণ শহীদগণ ও নেককারগণ বসেন আর সাধারণ জান্নাতিগণ বসেন টিলার ওপর এবং সবাই মিলে আল্লাহ পাকের হামদ ও প্রশংসা করতে থাকেন তখন আল্লাহ তাআলা বলেন তোমরা চাও যা চাইবে তখন সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য প্রার্থনা করবে জবাব হবে যে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আমি তোমাদেরকে আমার স্থানে জায়গা দিয়েছি এবং তোমাদেরকে আমার পক্ষ থেকে সম্মান দিয়েছি অতঃপর আল্লাহ তাআলার তাজাল্লি প্রকাশ পাবে আর সবাই তা দেখতে পাবে এই অধিক সম্মানের কারণে তাদের দৃষ্টিতে জুমার দিন অপেক্ষা আর কোনো দিন অধিক প্রিয় নয় অপর একটি বর্ণনায় আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন আমার বন্ধুদের খাবার খাওয়াও সুতরাং তারা বিভিন্ন প্রকার খাবার নিয়ে আসবেন যার প্রতিটি লুকমায় নতুন স্বাদ আস্বাদিত হবে আল্লাহ পাকের নির্দেশে পান করার জন্য বিভিন্ন পানীয় বস্তু আনা হবে যার প্রতিটি টুকে নতুন নতুন মজা অনুভব হবে পানাহার শেষে আল্লাহ পাক বলবেন আমি তোমাদের পরওয়ারদিগার তোমাদের সাথে কৃত ওয়াদা আমি পূরণ করে দিয়েছি আর তোমরা যা চাইবে তাই প্রদান করা হবে বান্দাগণ বারংবার আরজ করবেন আমরা আপনার সন্তুষ্টি চাই জবাব আসবে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আর আমার কাছে আরো কিছু আছে যা আমি তোমাদেরকে দেব যা সমস্ত নিয়ামত অপেক্ষা অনেক উত্তম সুতরাং পর্দা সরানো হবে আর সমস্ত মানুষ আল্লাহ তাআলার তাজাল্লি প্রত্যক্ষ করবে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবে আর সেজদাতেই পড়ে থাকবে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন মাথা উঠাও এটা ইবাদতের জায়গা নয় আল্লাহ পাকের এই দিদারের সামনে জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে তারপর আরশের তলদেশে একটি তীব্র বাতাস প্রবাহিত হবে ফলে সাদা মেশকের টিলা থেকে মেশক উড়ে গিয়ে মানুষের এবং তাদের গোড়াসমূহের ললাটে পতিত হবে অতঃপর যখন নিজ নিজ বাড়িতে ফিরে যাবে তখন তাদের স্ত্রীরা বলবে আজকে তো তোমরা আরো বেশি সুন্দর ও সুমী হয়ে গেছো হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু বলেন যে জান্নাতে নারী পুরুষ সবাই 33 বছর যুবকের ন্যায় হবে এবং সবাই সর্বশেষ পর্যায়ের সুন্দর শ্রমী হবে প্রত্যেকে 70টা পোশাক পরিহিত হবে পুরুষ নিজ স্ত্রীর মুখমণ্ডল বুক ও পাদদেশে স্বীয় মুখবয়ব দেখতে পাবে অনুরূপভাবে স্ত্রীও স্বামীর চেহারা ইত্যাদিতে নিজের অবয়ব দেখতে পাবে জান্নাতে নাক মুখ থেকে দুর্গন্ধ জনিত কোনো কিছু বের হওয়ার অবকাশ নেই হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি জান্নাতের কোনো হুর স্বীয় হাতের তালু আসমান থেকে দেখায় তাহলে সমস্ত জগৎ আলোকিত হয়ে যাবে